নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। আপনাদের সঙ্গে আমি রয়েছি রিয়া। প্রথমেই দেখে নেব আজকের হেডলাইনস। তৃণমূলের ঐতিহাসিক ব্রিগেড সমাবেশ, এক মঞ্চে দেখা গেল দেশের অবিজেপি নেতাদের। মুখ্যমন্ত্রীর পর এবার ঠাকুরবাড়িতে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃণমূলের ব্রিগেড সমাবেশের দিন হাবড়া লোকালের কামরা দখল কর্মীদের। সড়কপথের পাশাপাশি ট্রেনে চেপেও ব্রিগেড সমাবেশে গেলেন সমর্থকেরা। আয়ুষ্মান প্রকল্পের কার্ড বিলি হচ্ছে না কেন, প্রতিবাদে বিজেপির মিছিল। এবারে আসছি বিস্তারিত খবরে। আর প্রথমে যে খবরে নজর রাখব, 2019 জানুয়ারি বঙ্গ রাজনীতিতে দিনটি তৃণমূলের স্মরণীয় হয়ে থাকল। এদিন মমতার ডাকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হাজির হলেন দেশের বিভিন্ন প্রান্তের অবিজেপি নেতারা। সেই সাথে উনিশের এই ব্রিগেড মঞ্চ থেকেই জাতীয় রাজনৈতিক স্তরের অনেকটাই ওপরে উঠে এলেন মমতা ব্যানার্জি। শনিবারের সভার পর এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া, চন্দ্রবাবু নাইডু, শরদ পাওয়ার, অখিলেশ যাদব, শত্রুঘ্ন সিনহার মতো দেশের তাবর তাবর নেতাদের পাশাপাশি উপস্থিত ছিলেন অরবিন্দ কেজরিওয়াল, ফারুক আবদুল্লাহ, ওমর আবদুল্লাহ, গেগিং ওপাং সহ আরও অনেকে। এক নজরে জেনে নেব এদিন মমতা ব্যানার্জি ঠিক কী কী উল্লেখযোগ্য বিষয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন। রথযাত্রা প্রসঙ্গে তিনি বলেন, আমি জগন্নাথ শ্রীকৃষ্ণের রথ টানি, আপনারা তো ফাইভ স্টার রথ বানাচ্ছেন। এনআরসি ইস্যু নিয়ে মমতার তোপ, অসমে নাগরিকত্ব বিলের নামে মানুষ নিধন চলছে। পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রীর মুখ থেকে শোনা গেল ইন্দিরা গান্ধীর থেকে বেশি কঠিন অবস্থা চলছে দেশে। সব মিলিয়ে আগামী লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে এক মহাজোটের ইঙ্গিত পাওয়া গেল ব্রিগেডের এই মঞ্চ থেকে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ। দলীয় পতাকা রেখে ট্রেনের কামরা দখল। শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তৃণমূলের জনসভার দিন এমনই চিত্র ধরা পড়ল 8:52 হাবড়া লোকালে। এদিন সেই ট্রেনের কামরায় দাঁড়িয়ে INTTUC-র এক কর্মী রীতিমতো বলেই ফেললেন, 4 নম্বর কামরা আমরা রিজার্ভ করে নিয়েছি। মমতা ব্যানার্জির ডাকে ব্রিগেড ময়দানে নেমেছিল তৃণমূল কর্মীদের ঢল। সভার একদিন আগে থেকেই উত্তরবঙ্গ থেকে প্রচুর সমর্থকেরা আসতে থাকে। সবার দিন ভোর থেকেই ব্যস্ত ছিল সড়ক পথ। বাসে বা প্রাইভেট গাড়িতে বহু দলীয় সমর্থকদের যেতে দেখা গেলেও ট্রেনে করেও বহু মানুষকে যেতে দেখা গেল ব্রিগেডের উদ্দেশ্যে। এদিন এমন চিত্র ধরা পড়ল হাবড়াতেও। INTTUC-র পক্ষ থেকে প্রায় 150 জন সমর্থক ট্রেনে চড়ে সভাস্থলে গেলেন। রীতিমতো দলীয় পতাকা রেখে কামরা সিট বুক করে রাখা হয়েছিল, যার ফলে কিছুটা হলেও সমস্যার মধ্যে পড়তে হলো নিত্যযাত্রীদের। কিছু করার নেই, আমরা তো সারা বছর যাই না, আমরা একটা দিন যাবো। এতে তো নিত্যযাত্রীদের একটু অসুবিধা হবে, কি করা যাবে? আমাদের মধ্যে তো অনেক বয়স্ক লোকেরা আছে যারা আমাদের ইউনিয়ন করেন, এবার তাদের দিকটা তো আমাদের দেখতে হবে, তারা তো দাঁড়িয়ে নিতে পারবে না। কি বলবেন নিত্যযাত্রীদের এই অসুবিধার জন্য? বলবো অ্যাডজাস্ট করে যাবো, আবার নিত্যযাত্রীর মধ্যে যদি দেখি যে কোনো বাচ্চা কোলে নিয়ে আছেন, বয়স্ক লোক আছেন, বসিয়ে। হাবড়া থেকে উজ্জ্বল শিকদারের রিপোর্ট, বেঙ্গল লাইভ। মমতা ব্যানার্জির ডাকা ব্রিগেড সমাবেশে যোগ দিতে রানাঘাট থেকে বহু তৃণমূল সমর্থক গেলেন ট্রেনে চেপে। স্থানীয় তৃণমূল নেত্রী বর্ণালীদের নেতৃত্বে এদিন রানাঘাট জংশন থেকে রওনা দেয় তারা। রীতিমতো দলীয় পতাকা লাগানো হয় ট্রেনের কামরায়, চলে দলীয় স্লোগানও। মোটের ওপর এদিন ট্রেনের অধিকাংশ মানুষই ছিলেন ব্রিগেড যাত্রী। নদিয়া থেকে পিন্টু বণিকের রিপোর্ট, বেঙ্গল লাইভ। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, চোখ রাখুন বেঙ্গল লাইভ এর পর্দায়। খাঁটি অলংকারের প্রতিশ্রুতি, নিউ সিংহ জুয়েলার্স, বনগাঁ, উত্তর ২৪ পরগনা। আর কলকাতা
কলকাতা নয়, এখন একই ছাদে নিচে সমস্ত রকম চক্ষু চিকিৎসা আইরিশ। আইরিশ হেলথ পয়েন্টে রয়েছে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে চক্ষু পরীক্ষার সুব্যবস্থা, যেমন চোখের স্ক্যান, চোখের আলট্রাসোনোগ্রাফি, চোখের প্রেশার ও লেজার পরীক্ষার মতন অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি, পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসক মন্ডলী দ্বারা ডায়াবেটিক রোগীদের চোখের রেটিনা ও গ্লকোমার চিকিৎসা। এছাড়া রয়েছে বিনা ইঞ্জেকশনে, বিনা রক্তপাতে ও বিনা ব্যথায় অত্যাধুনিক মেশিনের সাহায্যে ছানি সহ চোখের অন্যান্য অপারেশনের সুব্যবস্থা। ঠিকানা ফুলসরা রোড, চাঁদপাড়া, উত্তর চব্বিশ পরগনা। কন্ট্যাক্ট 03215251224। আইরিশ, আপনার চোখের সুখের ঠিকানা। জ্যোতিষ ভগবান নয়, কেবলমাত্র আপনার সমাধানের পথ বলে দিতে পারে। আপনার শহরে এই সর্বপ্রথম আধুনিক জ্যোতির্বিদ, জ্যোতিষ রত্ন, হস্তরেখা রত্ন ও গণকাচার্য শ্রী তমাল চক্রবর্তী। 100% বিজ্ঞান ভিত্তিক প্রেডিকশন। বিদ্যায় বাধা, বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসায় বাধা, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সঠিক দিশা পেতে আসুন হরোস্কোপ এক্সপার্ট তমাল চক্রবর্তীর কাছে। চেম্বার হাবড়া, প্রতি শনিবার বিকেল 4-7 পর্যন্ত। বনগাঁ, প্রতি সোমবার বিকেল 5-8 পর্যন্ত। বাগদা, প্রতি মঙ্গলবার বিকেল 5-8 পর্যন্ত। রানাঘাট, প্রতি রবিবার সকাল 10-6 পর্যন্ত। বুকিং নাম্বার 6295333915 অথবা 8768468876। এই নম্বরে ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পর এবার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি সূত্রে খবর, আগামী 28-31 জানুয়ারি ঠাকুরবাড়ি আসতে পারেন প্রধানমন্ত্রী। শনিবার প্রধানমন্ত্রীর এই সভাস্থল পরিদর্শনে আসেন রাজ্য বিজেপির একটি প্রতিনিধি দল। এই দলে ছিলেন বিজেপির রাজ্য সাংগঠনিক সম্পাদক প্রতাপ ব্যানার্জি সহ জেলার নেতারা। সভাস্থল নিয়ে এই প্রতিনিধি দলের সাথে দীর্ঘক্ষণ আলোচনা হয় শান্তনু ঠাকুরের। তবে শান্তনু ঠাকুরের দাবি, মূলত মতুয়াদের ডাকে সাড়া দিয়েই প্রধানমন্ত্রী আসছেন। মাননীয় প্রধানমন্ত্রী আসবেন সেটা আমাদের আবেদন। মতুয়া মহা, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে চিঠি করা হয়েছে এবং দলীয় কার্যকলাপ যেটা হচ্ছে, একটা তো দলীয় কার্যকলাপ থাকবে, সেটাতে ওনারা এখানে এসছেন সেই ব্যাপারে, সেই ব্যাপারটাকে সমর্থন করে রাজ্য এবং জেলা থেকে এসছেন এখানে যে প্রধানমন্ত্রীকে এখানে আনা যায় কিনা। আপনাদের ডাকেই প্রধানমন্ত্রী মূলত আসছে? হ্যাঁ, মতুয়াদের ডাকে আসছে, মতুয়াদের ডাকে আসছে এবং ওনাদের তত্ত্বাবধানে এখানে আসছেন। বড়মা বীণাপাণি দেবীর 100তম জন্মদিন উপলক্ষে কিছুদিন আগেই ঠাকুরবাড়িতে মুখ্যমন্ত্রীর সভা, আর তার পরপরই ঠাকুরবাড়িতে আসার ইচ্ছা প্রকাশ করলেন প্রধানমন্ত্রী। তবে কি আগামী লোকসভা নির্বাচনের আগে মতুয়া ভোট ব্যাঙ্কই মূল লক্ষ্য? এ বিষয়ে মতামত জানতে চাইলে প্রতাপবাবু বলেন, মুখ্যমন্ত্রীর পরেই এই মাঠে প্রধানমন্ত্রী সভা, কি পাল্টা হিসাবে নাকি? না, পাল্টার হিসেবে কিছু নয়। প্রধানমন্ত্রী বিভিন্ন জায়গায় বিভিন্ন সম্প্রদায় মানুষের সাথে মেলামেশা করেন, তিনি সব জায়গায় যাচ্ছেন। পশ্চিমবঙ্গের দিকে তাকিয়ে আর এই মতুয়া সম্প্রদায়ের কাছে উনি আসতে চান, যেখানে প্রধানমন্ত্রী তার বক্তব্য বলতে চান। ভারতীয় জনতা পার্টি যে সরকার চলছে, সেই সরকারে যে আমরা নাগরিকত্ব প্রদান দিয়ে একটা বিশাল বিষয় আছে, সেই বিষয়ে সবার সামনে বলতে চান এবং ঘোষণাও করতে চান যে তিনি যে এই অঞ্চলে যারা পূর্ববঙ্গ থেকে এসেছেন ভিটেমাটি ছেড়ে সমস্ত ধর্ম বিসর্জন দিয়ে ধর্ম রক্ষা করার জন্য, তারা এখানে এসেছেন আর তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে, এটা ভারতীয় জনতা পার্টি আর প্রথম থেকে আমরা বলে এসেছি এবং মাননীয় প্রধানমন্ত্রী সেটা বলেছেন যে আমরা তাদের নাগরিকত্ব দেবো। সেই বিষয় সবার সামনে বলার জন্য মাননীয় প্রধানমন্ত্রী এখানে আসছেন। মুখ্যমন্ত্রী কী হিসেবে এসছেন? মুখ্যমন্ত্রী তার ভোট ব্যাঙ্ক করার জন্য এসছেন, তার জন্য প্রধানমন্ত্রী এখানে আসছেন না। বনগাঁ থেকে উৎসব মণ্ডলের রিপোর্ট, বেঙ্গল লাইভ। আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ড বিলি হচ্ছে না কেন, তার প্রতিবাদে আজ নদিয়ার দত্তপুলিয়ায় বিজেপির তরফ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। তাদের দাবি, তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে এই কার্ড যেন বিলি করা না হয়, কিন্তু আয়ুষ্মান প্রকল্প থেকে কেন বঞ্চিত হবে গরিব মানুষ, তারই প্রতিবাদ জানিয়ে এদিন বিজেপির এই মিছিল। মিছিল শেষে এদিন বিজেপি নেতারা জানান, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা পথে নেমেছি, প্রতিদিনে আমাদের কর্মসূচি আছে, রাজ্য সরকার যে স্বাস্থ্য বিমার বিরোধিতা করছে তার জন্য প্রতিটা মানুষ 5 লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা চাই রাজ্য সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন, যে প্রত্যেক মানুষ এই স্বাস্থ্য বিমার কার্ড পাক, তারা পেয়ে সার্বিকভাবে মোদিজির এই স্বাস্থ্য বিমার কারণে মানুষ 5 লক্ষ টাকা করে উপকৃত হোক, এটা আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আন্দোলন। যতদিন পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নভাবে সমস্ত মানুষ কার্ড না পাবে ততদিন আমাদের এই আন্দোলন। নদিয়া থেকে পিন্টু বণিকের রিপোর্ট, বেঙ্গল লাইভ। সংবাদ এখনকার মতন এই পর্যন্তই, দেখতে থাকুন বেঙ্গল লাইভ।
সোহাগ চাঁদ বদনী ধ্বনি সোহাগ চাঁদ।